এক মহিলাকে ধর্ষণের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন উত্তম কুমার দেববর্মা নামে এক সরকারি কর্মচারী। 2019 সালের 25 আগস্ট তারিখে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন সেই মহিলা। তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। দীর্ঘদিন মামলাটি চলার পর সাক্ষ্য গ্রহণ করে শুক্রবার জেলা ও দায়রা বিচারক তাকে দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার আদালত তার শাস্তি ঘোষণা করবেন বলে জানিয়েছেন এডিশনাল পিপি অরবিন্দ দেব। 25-8-2019 উনি একজন সরকারি কর্মচারী, একজন ইউডিসি হেড ক্লার্ক, উনি জিভি হসপিটালে এমএস অফিসে উনি চাকরি করেন, সরকারি কর্মচারী। উনি গত 25-8-2019 উনি এই ভদ্রমহিলার সাথে ভদ্রমহিলাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে একটা কেস হয়, ভূজনগর পিএসএ মামলা, এই মামলা চার্জশিট হয়। চার্জশিটে ST Type 1 107/2021 মামলার নম্বর এই কেসে আজকে আদালত ওনাকে দোষী সাব্যস্ত করে আগামী সোমবার দিন সাজা ঘোষণা হবে। ব্যাপারটা হচ্ছে, আমরা প্রসিকিউশনের তরফ থেকে 14 জন সাক্ষীর উপরে আমরা আদালতে উপস্থাপন করছিলাম এবং উনি নিজে একজন DW হিসেবে উনি নিজে একজন সাক্ষী দিচ্ছে যে ওনার সাক্ষ্যপক্ষ আদালত সব বিচার বিবেচনা করছে। হ্যাঁ, এটা দেখা গেছে উনি একটা ফলস এভিডেন্স দিয়েছেন এবং আমাদের যে প্রসিকিউশনের সাক্ষী এগুলি রিলাইট করেন করছে। হ্যাঁ,